রাশিয়ান হ্যাকাররা মার্কিন নির্বাচন ব্যবস্থায় হ্যাক করেছিল এমন অভিযোগ রয়েছে। আর জার্মানির হামবুর্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি হয়েছে সেখানেও এই প্রসঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি। মার্কিন নির্বাচনে রাশিয়ান হ্যাকারদের হ্যাকিংয়ের বিষয়ে দুই নেতার মধ্যে যে বাক্য বিনিময় হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বর্ণনায় তা ছিল জোরালো। বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে এ ব্যাপারে রাশিয়ার কোনো দায় নেই। মিস্টার পুতিনের এমন বক্তব্যকে মেনে নিয়েছেন মিস্টার ট্রাম্প, কিন্তু মিস্টার টিলারসনের বক্তব্য এই প্রসঙ্গে দুই দেশ কখনো একমত হবে কিনা সেটা স্পষ্ট হয়নি। হামবুর্গে অনুষ্ঠিত G20 সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠকটির দৈর্ঘ্য ছিল 2.25 ঘন্টার মতো। এছাড়া এই আলোচনায় মার্কিন নির্বাচন, রুশ হস্তক্ষেপের অভিযোগ ছাড়াও ঠাঁই পায় সিরিয়া যুদ্ধ, সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা প্রসঙ্গ।